আসসালামু আলাইকুম। বিসিএস ক্যাডার চয়েস পার্ট টু, প্রশাসন ক্যাডারের সুযোগ সুবিধা ক্যারিয়ার প্রসপেক্টস নিয়ে ভিক্টরসের পক্ষ থেকে বলছি। আপনারা জানেন সামনে 46তম বিসিএস এ আপনাদের অ্যাপিয়ার করতে হবে। 46তম বিসিএস এ বিভিন্ন ক্যাডারের পদ সংখ্যার দিকে আমরা যদি একটু লক্ষ্য করি, সাধারণ ক্যাডারে 489টি পদ আছে, যেখানে পররাষ্ট্র ক্যাডারে 10টি, প্রশাসন ক্যাডারে 274টি, পুলিশ ক্যাডারে 80টি, কর ক্যাডারে 38টি, কাস্টমস ক্যাডারে 6টি, নিরীক্ষা হিসাব ক্যাডারে 4টি, আনসার ক্যাডারে 14, তথ্য ক্যাডারে 33, পরিবার পরিকল্পনায় 49, সমবায় ক্যাডারে 7, রেলওয়ে ক্যাডারে 2, খাদ্য ক্যাডারে 2 এবং ডাক ক্যাডারে 4টি পদ আছে। এছাড়া টেকনিক্যাল ক্যাডারে 2074টি পদ, যার মধ্যে সহকারী সার্জন 1682টি, সহকারী ডেন্টাল সার্জন 16, মেডিকেল অফিসার 49 এবং গণপূর্তে 37 এবং 28টি পদ আছে যথাক্রমে। সাধারণ শিক্ষায় 520টি পদ আছে, আইসিটিতে 61টি, বাংলায় 25, ইংরেজিতে 23। কারিগরি শিক্ষা ক্যাডারে 57টি পদ, যেখানে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অথবা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির ইনস্ট্রাক্টরের পদও আছে। বিসিএস প্রশাসন ক্যাডারের বিভিন্ন অ্যাসপেক্টস নিয়ে আমরা যদি বলতে চাই, প্রথমে এটির পরিচিতি নিয়ে যদি একটু বলতে চাই, সেটা হলো চাকুরির শুরুতে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ে আপনি দায়িত্ব পাবেন। এরপরে 3 বছরের মধ্যে সাধারণত এসি লেন্থ, একটু সময় এদিক সেদিক হতে পারে, 6-7 বছরের মধ্যে ইউএনও, এরপর যদি সুযোগ ও সম্ভাবনা থাকে আপনি হবেন একটি জেলার ডিসি, সংশ্লিষ্ট জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে একজন। তবে এও সত্য যে সবাই ডিসি হয় না। সচিবালয়ে পোস্টিং হলে সরকারি সচিবালয়ে সহকারী সচিব হিসেবে যোগদান করবেন, এরপর সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্ম সচিব হিসেবে সেসব জায়গায় পদায়ন হবে। দেশের বাইরে বিভিন্ন দূতাবাসেও পদায়ন হতে পারে। এই ক্যাডারের প্রধান কাজ হলো অন্য সকল ক্যাডার অফিসারদের কাজের সমন্বয়, সরকারের নীতির বাস্তবায়ন, ফলাফল যাচাই ও ফিডব্যাক প্রদান, সুশাসন নিশ্চিতকরণে সরাসরি ভূমিকা রাখা যায় এই ক্যাডারের মাধ্যমে। এছাড়া সরকারি সম্পত্তি ও মালের তদারকি, রক্ষণাবেক্ষণ, পরিচর্যা, এই সবকিছু করা সম্ভব। সাধারণ জনগণের সেবা করার জন্য এই ক্যাডার অত্যন্ত উপযোগী। বিসিএস প্রশাসন ক্যাডারের মাঠ পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়ে দুটি পদক্রম আছে। মাঠ প্রশাসনে যদি কথা বলি, প্রথমে সহকারী কমিশনার, এরপরে অতিরিক্ত জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসার, এরপরে জেলা প্রশাসক, এরপরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং বিভাগীয় কমিশনার, এবং তাদের মূল বেতন যথাক্রমে 22,000 থেকে শুরু করে 35, 66 এবং শেষ পর্যন্ত 56,500 থেকে 74,500 পর্যন্ত। আমরা বিসিএস প্রশাসন ক্যাডারের সচিবালয়ের পদক্রম যদি দেখি, সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব এবং সুপার গ্রেড আছে, সিনিয়র সচিব এবং স্পেশাল গ্রেড মধ্যপ্রদেশ সচিব ও মুখ্য সচিব। বিসিএস প্রশাসনে ক্যাডারের অন্যতম একটি সুবিধা হলো যে জনগণের সরাসরি সেবা করা সম্ভব এই ক্যাডারের মাধ্যমে। বৈচিত্র্য সবচেয়ে বেশি প্রশাসন ক্যাডারে। যোগদানের কিছুদিন পর থেকে, অর্থাৎ আপনি যখন ইউএনএ এবং জেলা প্রশাসক হবেন, তখন থেকে কিন্তু জেলা কিংবা সার্কেলে বাংলো, গাড়ি এসব প্রোভাইড করা সম্ভব হবে। বিদেশে প্রশিক্ষণ, উচ্চশিক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ সুযোগ এই ক্যাডার থেকে পাওয়া সম্ভব। লজিস্টিক সুবিধা ভালো, প্রমোশন তুলনামূলকভাবে ভালো এবং সরকারি উপসচিব ও তদ্বর্ধ কর্মকর্তারা 75% পোষণ ক্যাডার থেকে নিযুক্ত হন, বাকি 25% অন্য সব ক্যাডার থেকে আসেন। প্রেষণে বিভিন্ন সংস্থায় নিয়োগ পেতে পারেন আপনি। মোবাইল কোর্টের মাধ্যমে বিচারিক দায়িত্ব পালন অত্যন্ত সম্মানের একটি কাজ। দেশের পলিসি মেকিং পজিশন থেকে কাজ করার সুযোগ এবং অবসরের পর সাংবিধানিক সংস্থাগুলোতে প্রধান কিংবা সদস্য হয়ে কাজ করার সুযোগ আছে। সামাজিক মর্যাদা বিশেষ পোষণ ক্যাডারে অত্যন্ত উচ্চে। বিশেষ পোষণ ক্যাডারের চ্যালেঞ্জের কথা যদি বলতে চাই, প্রথমেই আসবে কাজের চাপ। এটি অত্যন্ত বেশি, শুক্র শনি বলে তেমন কিছু থাকবে না, বিভিন্ন জাতীয় দিবসে ছুটি নেই বললেই চলে, বরঞ্চ আপনার দায়িত্ব আরও বেড়ে যেতে পারে ওই দিবসগুলোতে। কর্মক্ষেত্রে অনেক সময় ঈদ পালন করা হয়, ছুটি কম, পদোন্নতি তুলনামূলকভাবে ধীর, বিভিন্ন দিক হতে চাপ আসে। কাদের জন্য প্রশাসন? মানসিক চাপ সামলাতে যদি আপনার ভালো লাগে এবং এটির সক্ষমতা যদি এর থাকে, তাহলে আপনার জন্য প্রশাসন ক্যাডার। উদ্ভাবনীয় সৃজনশীল মনন যাদের, তাদের জন্য প্রশাসন ক্যাডার, কারণ সম্প্রতি আমরা দেখছি যে পাবলিক সার্ভিসে নানা ইনোভেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রযুক্তির ব্যবহার, ইনোভেশন আনার ক্ষমতা, নির্বাহী দায়িত্ব ঠিকভাবে পালন করার সক্ষমতা ও বিশেষ দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা যদি আপনার থাকে, আপনার জন্য বিসিএস প্রশাসন ক্যাডার অত্যন্ত উপযোগী। ভালো কমিউনিকেশন স্কিল এই ক্যাডারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অ্যাসপেক্ট এবং এটির মাধ্যমেই তারা বিভিন্ন রকম কর্মকাণ্ড পালন করে থাকে। পরিস্থিতি বিবেচনার ক্ষমতা আপনার থাকতে হবে। প্রশাসন চয়েস লিস্টের কোথায় দিব? অনেকেই প্রশ্নটি করেন।
সবসময় মনে রাখবেন, আপনি যদি একমাত্র দেশেই থাকার টার্গেট করেন এবং আপনি যদি টার্গেট হয় যে জনগণের কাছ থেকে সেবা করা এবং একই সাথে মাঠ প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসনে পরে আসা এবং সরকারি উচ্চ পদে যাওয়া, এসব ক্ষেত্রে আপনি প্রশাসন প্রথম দিকে দিতে পারেন। তবে অবশ্যই আপনি আপনার ক্যালিবার, আপনার চিন্তা, আপনার প্রত্যাশা সেগুলো দিকে লক্ষ্য রেখে ক্যারিয়ার চয়েস দিবেন। অনেক ক্ষেত্রে প্রশাসন একটু পিছনে অনেকে দেন যারা অন্যান্য সার্ভিসগুলায় একটু নিরিবিলি জীবনযাপন করার চেষ্টা করেন, কিন্তু যারা লিডিং পর্যায়ে থাকতে চান তাদের জন্য প্রশাসন ক্যাডার প্রথম দিকে চয়েস দেওয়াটাই সবচেয়ে যুক্তিযুক্ত। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।